পাইলট আবিদের পাশেই চিরনিদ্রায় আফসানা। এখনো আশঙ্কামুক্ত নন আহত কবির ও শাহিন। প্রায় চার বছর ধরে পরিবার বিচ্ছিন্ন জঙ্গি সাগর। বিশেষ অভিযানে ফ্রান্সের জিম্মি সংকটের অবসান। এবং আর কিছুক্ষণ পরেই মাঠে নামছে ব্রাজিল আর্জেন্টিনা। ইউএস বাংলার নিহত পাইলট আবিদ সুলতানের স্ত্রী আফসানা খানমকে বনানীর সামরিক কবরস্থানে স্বামীর কবরের পাশেই দাফন করা হয়েছে। এ সময় স্বজনদের সাথে এই দম্পতির একমাত্র সন্তান মাহিও সেখানে ছিলেন। স্বামীর নিহত হবার খবর পেয়ে অসুস্থ হয়ে পড়ে ছয় দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার সকালে চিকিৎসকরা আফসানাকে মৃত ঘোষণা করেন। বিস্তারিত জানাচ্ছেন মাফি ইসলাম। ছবিটা মাত্র কদিন আগের বিমান দুর্ঘটনায় পাইলট আবিদ সুলতানের মৃত্যুর পর গত 15ই মার্চ উত্তরার বাসায় গিয়ে আফসানা খানম ও তাদের একমাত্র ছেলে মাহিকে সান্ত্বনা দিচ্ছিলেন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। কিন্তু কোনো কোনো মৃত্যু থাকে সান্ত্বনারও ঊর্ধ্বে। হয়তো সেটাই ঘটেছিল আফসানার জীবনে। এর কয়েকদিন পরই ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে তিনিও ভর্তি হন হাসপাতালে। ডাক্তারদের সকল চেষ্টা ব্যর্থ করে দিয়ে স্বামীর মৃত্যুর 10 দিনের মাথায় আফসানাও চলে গেলেন না ফেরার দেশে। গতকালকে তো আস্তে আস্তে অবনতি হচ্ছিল, আজকে সকাল 9:30 হৃদযন্ত্র ক্রিয়া বন্ধ হয়ে উনি মারা গেছেন। এমনিতেই পাইলট আবিদ সুলতানের মৃত্যুতে শোকাগ্রস্ত ছিলেন তাদের স্বজনেরা। এরই মধ্যে আফসানার মৃত্যুর শোক যেন আর সইবার ক্ষমতা নেই পরিবারটির। বাবার পর এবার মায়ের মৃত্যুর শোকে যেন পাথর হয়ে গেছে আবিদ আফসানার একমাত্র সন্তান মাহি। বনানী সামরিক কবরস্থানে যেখানে আবিদকে রাখা হয়েছে ওখানে আমরা নিয়ে যাব। ভাইকে হারালাম, মনটাকে হারালাম এত দ্রুত। আসলে এই মানে ব্যথা সহ্য করার মতো আসলে আমাদের পরিবারের কারোরই সেই অবস্থা নেই। বাদাসর জানাজা শেষে বনানীর সামরিক কবরস্থানে স্বামী আবিদ সুলতানের পাশে চিরনিদ্রায় শায়িত হন আফসানা। মাফি ইসলাম, 71, ঢাকা। এদিকে নেপালে উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত আরও 3 জনও শেষ যাত্রায় সামিল হয়েছেন। মুক্তিযোদ্ধা নজরুল ইসলামকে রাজশাহীতে রাষ্ট্রীয় মর্যাদায় স্ত্রীর কবরের পাশে সমাহিত করা হয়েছে। খুলনার রূপসায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে আলিফুজ্জামানের মরদেহ। আর শিক্ষার্থী পিয়াস রায়ের শেষকৃত্য হয়েছে বরিশালে। প্রতিনিধিদের তথ্য ছবিতে প্রতিবেদন। সকাল 8টায় চাপাই নবাবগঞ্জের গোমস্তাপুরে নিজ বাসায় মরদেহ পৌঁছায় দুর্ঘটনায় নিহত মুক্তিযোদ্ধা নজরুল ইসলামের। পরে সকাল 10টায় তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা জানানো হয়। 10:15 অনুষ্ঠিত হয় তার প্রথম জানাজা। দুপুরে মরদেহ নেওয়া হয় রাজশাহীতে। জুমার নামাজের পর রাজশাহী উপশহর জামে মসজিদে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়। পরে জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে শ্রদ্ধা জানানোর পর গৌরহাঙ্গ কবরস্থানে স্ত্রী আক্তারা বেগমের কবরের পাশে তাকে দাফন করা হয়। আক্তারা বেগমও মারা যান একই দুর্ঘটনায়। ভোর 4:30 দিকে খুলনার রূপসা উপজেলার বারুপুনিয়া গ্রামের বাড়িতে পৌঁছায় আলিফুজ্জামানের মরদেহ। দুপুরে জুমার নামাজের পর বেলফুলিয়া স্কুল মাঠে জানাজা শেষে তাকে দাফন করা হয় স্থানীয় ইউসুফিয়া কবরস্থানে। আমি তো সব ভুলে যাচ্ছি, স্বজন হারা বেদনা, কিন্তু আমার তো পুত্র হারা বেদনা। আমি এই বেদনা কিভাবে সহ্য করব? আল্লাহ কিভাবে আমার ধৈর্য ধরে। বৃহস্পতিবার রাত 12:30 পিয়াস রায়ের মরদেহ নেওয়া হয় তার সবশেষ শিক্ষা প্রতিষ্ঠান গোপালগঞ্জের শাহিরা খাতুন মেডিকেল কলেজে। পরে বরিশালের এম এ গফুর সড়কের বাসায় মরদেহ পৌঁছানো হয় রাত 3টার দিকে। শুক্রবার সকাল 8টায় নেওয়া হয় জেলা স্কুল মাঠে। দুপুরে ধর্মীয় সকল আনুষ্ঠানিকতা শেষে বরিশাল মহাশ্মশানে তার অন্ত্যেষ্টিক্রিয়া শেষ হয়। শাহিন সানজিদা, 71। কাঠমান্ডুর ত্রিভুবন বিমানবন্দরে ইউএস বাংলা এয়ারলাইন্সের প্লেন দুর্ঘটনায় আহত কবির হোসেনের শারীরিক অবস্থা সংকটাপন্ন। এই অবস্থায় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশে পাঠানোর দাবি জানিয়েছেন স্বজনেরা। এদিকে চিকিৎসকরা জানিয়েছেন আহত শাহিন ব্যাপারীও শঙ্কামুক্ত নন, তবে আহত বাকি 5 জনের অবস্থা উন্নতির দিকে আছে। বিস্তারিত জানাচ্ছেন ডলার মেহেদী।
কবির হোসেন নেপালে বিমান দুর্ঘটনায় আহত হয়ে ঢাকা মেডিকেলের সেন্ট্রাল আইসিউতে আছেন তিনি। চিকিৎসকরা বলছেন তার অবস্থা সংকটাপন্ন। প্রথমে পায়ে ক্ষত এবং সেই ক্ষত থেকে ফুসফুসে ইনফেকশন, একের পর এক তার শরীরের বিভিন্ন অঙ্গ কার্যকারিতা হারাচ্ছে। এখন যেমন তার রেসপিরেটরি সিস্টেমটা এফেক্টেড হয়েছে, সেখান থেকে একই সাথে তার রেনাল সিস্টেমটাও এফেক্টেড হচ্ছে বা হবে। হ্যাঁ, তার সাথে যখন তার মানে ভাস্কুলার সিস্টেম বা অন্যান্য সিস্টেম ব্যবহার করে, এখনও রুগীটাকে ভেন্টিলেটরে দেওয়া লাগি নাই, কিন্তু যে কোনো সময়ই লাগতে পারে। ডাক্তার সামন্তলাল সেন বলছেন নেপাল থেকে ফেরার পর তার শারীরিক অবস্থা ভালো ছিল, কিন্তু হঠাৎ করে অবস্থা খারাপ হতে থাকে। তার পায়ের ক্ষত থেকেই রোগ দ্রুত ছড়াচ্ছে বলে আশঙ্কা ডাক্তারদের। পায়ের একটা ফ্র্যাকচার আছে, সেটা খোলা বিভিন্ন জায়গায়, এইভাবে তার লাংস ইনফেক্টেড, এই ধরনের আর কি, তার শ্বাস নিতে কষ্ট হচ্ছে খুব। এটা সকালেও একবার দেখছি আমি, এখনও আবার দেখে আসলাম, এবং আমার অন্যান্য যারা প্রফেসর সাহেবরা আছেন তারাও আসবেন, তারাও দেখবেন। ওই রুগীটা নিয়ে আমরা খুব বেশি চিন্তিত। এই পরিস্থিতিতে কবির হোসেনকে দ্রুত বিদেশে নেওয়ার দাবি জানিয়েছেন স্বজনরা। যাতে এমন টাইম না হয় যে মারা যাবে, তো ইন দ্যাট টাইম আমি ডিসিশনটা নিয়েছি তাকে দেশের বাইরে নিয়ে ভালো চিকিৎসা দিব, ওই টাইমে আপনারা করেন। আমার জাস্ট একটাই দাবি যে যা করবেন একটু আগে করেন। এদিকে এখনও পর্যবেক্ষণে আছেন শাহিন ব্যাপারী, বাকিদের অবস্থা উন্নতির দিকে তবে শঙ্কামুক্ত নয়। শাহিন ব্যাপারী, তারও অবস্থা যে খুব ভালো বলবো সেটা না, তারও ইনফেকশন আছে, কিন্তু ওই রোগীর তুলনায় সে একটু ভালো। যার আন্ডারে ভর্তি প্রফেসর সাজ্জাদ খন্দকার আর লেলিন, ওনারা দুইজনই আসবেন, এসে দেখে আমরা পরবর্তী ডিসিশন নিব কি করা যায়। এখন পর্যন্ত নেপাল দুর্ঘটনায় আহত সাতজন ঢাকা মেডিকেলের বার্ন ইউনিটে চিকিৎসা নিচ্ছেন। ডলার মেহেদি, পীরের বাগ এলাকায় ডিবি পুলিশের সাথে কথিত বন্দুকযুদ্ধে এক যুবকের মৃত্যু হয়েছে। তাকে গত 19 মার্চ পুলিশ পরিদর্শক জালাল উদ্দিন হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত বলে ধারণা করা হচ্ছে। পুলিশ জানায় বৃহস্পতিবার দিবাগত রাত 2টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই হত্যাকাণ্ডের সন্দেহভাজন আসামি হাসানকে ধরতে ডিবি পুলিশের একটি টিম পীরের বাগ 60 ফুট রাস্তার ভাঙ্গা ব্রিজ এলাকায় যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে একদল যুবক গুলি ছুড়তে শুরু করে এবং পুলিশও পাল্টা গুলি চালায়। পরে সহযোগীরা পালিয়ে গেলেও ঘটনাস্থলে একজনের লাশ পড়ে থাকতে দেখা যায়। পুলিশ সদস্যরা তাদের সাথে থাকা ছবি মিলিয়ে দেখে প্রাথমিকভাবে নিহত ব্যক্তি হাসান বলে নিশ্চিত হন। ঘটনাস্থল থেকে 2 সার্জেন্টের চুরি যাওয়া সরকারি পিস্তল সহ 3টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। প্রায় 4 বছর বাবা মার সাথে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলেন গুলশানের হলি আর্টিজান হামলায় অস্ত্রের যোগানদাতা হাসিদুর রহমান সাগর। তাকে নিখোঁজ উল্লেখ করে থানায় জিডিও করা হয়েছিল, কিন্তু কোনো খোঁজ দিতে পারেনি পুলিশ। অবশেষে জঙ্গি কর্মকাণ্ডে গ্রেপ্তারের খবরে অবাক হয়েছেন স্বজনরা। সংবাদদাতার তথ্য ও ছবিতে প্রতিবেদন। জয়পুরহাট সদর উপজেলার পালিকাদোয়া কয়রা গ্রামের দরিদ্র পরিবারের সন্তান হাদিসুর রহমান সাগর 2001 সালে বানিয়াপাড়া আলিয়া কামিল মাদ্রাসা থেকে পাশ করে সে ঢাকায় চলে যায় চাকরির উদ্দেশ্যে। তবে 2014 সাল থেকে হঠাৎ করেই বাড়ির সাথে যোগাযোগ বন্ধ করে দেয়। বছর দুয়েক অপেক্ষার পর গেল বছরের ডিসেম্বরে জয়পুরহাট সদর থানায় জিডি করেন তার মা। গেল মঙ্গলবার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার ঘটনায় সাগরকে গ্রেপ্তারের খবর পান স্বজনরা। 3 বছর আগে ঝগড়া করে বাড়ি থেকে বের হয়ে গেছে, এরপর কোনো খোঁজ খবর নাই। তারপর থানায় জিডি করলাম, জিডি করবার জিডি আসলো, জিডি জিজ্ঞাসাবাদ করলো, ছোটবেলা থেকে নম্র ভদ্র সাগর কিভাবে জঙ্গি কর্মকাণ্ডে জড়ালো জানেন না প্রতিবেশীরা। ছেলেটা আমরা গ্রামে দেখি ভালো, গ্রামে তাদের বাপ মাও ভালো, খারাপ না। ছেলেটা ভালো, আত্মগোপনে থাকা অবস্থায় নিজ এলাকায় যাওয়ার পথে বগুড়ার শিবগঞ্জের কিচক বন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বাবা মার দেয়া নাম হাদিসুর রহমান হলেও জঙ্গি কর্মকাণ্ডে সাগর নামে পরিচিত থাকায় তাকে শনাক্ত করতে সময় লেগেছে বলছে পুলিশ। জয়পুরহাট পুলিশের যেটুকু করা সাধ্য করা এটা চেষ্টা করছি, কিন্তু আমরা পাইনি। গত দুই তিন দিন আগে আমরা জানতে পারলাম যে কাউন্টার টেরিজম ইউনিট তাকে বগুড়া থেকে অ্যারেস্ট করেছে। গ্রেপ্তারের পর বৃহস্পতিবার আদালতে তোলা হলে সাগরকে সাত দিনের রিমান্ড দিয়েছে আদালত। শাহরিম আবৃতি, একাত্তর। সংবাদ সংযোগের সময় হলো বিরতি। ফিরছি বিরতির পর একাত্তরের সাথেই থাকুন।